পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার উত্তর দরিয়াপুর গ্রামে একটি পাড়াতে একজন পুরুষ, একজন মহিলা ও চারজন বাচ্চার এখন পর্যন্ত রেশন কার্ড হয়নি। তারা এক বছরে চারবার দরখাস্ত করেছে, কিন্তু পঞ্চায়েতের অসহযোগিতার জন্য তারা রেশন কার্ড থেকে বঞ্চিত হয়ে আছে। তোমার বাচ্চার রেশন কার্ড হয়েছে? হয়নি। কটা বাচ্চার হয়নি? তিনটা বাচ্চার হয়নি। তোমার বাচ্চার রেশন কার্ড নেই, তার জন্য তুমি কী কী সমস্যায় পড়ছো? কী কী যে কোনো দরকারে রেশন কার্ড, মানে যে কোনো ব্যাপারে স্কুল টিস্কুল আর বা কিছু কি রেশন পায় না কন্ট্রোল। রেশন কার্ড না হওয়ার জন্য তারা ভীষণ সমস্যার সম্মুখীন হয়ে আছে। তার জন্য ভোটার কার্ড হয়নি, যখন বাইরে যাই তখন আমাদের ভীষণ সমস্যা হয়। যদি আমাদের রেশন কার্ড হয়ে যেত তবে আমরা রেশন মাল পেতাম, উপকার হতো। রেশন কার্ডের জন্য কী করেছো? ভিডিও গেছিলাম, ভিডিওর অফিসার বলেছে কি হবে, হবে বলে আর আসেই না এখন। দরখাস্ত আমাদের প্রচুর জমা আছে, নতুন কার্ড না থাকার জন্য আমরা কার্ড দিতে পারিনি। এখন ডিজিটাল কার্ডও আমাদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি, দুদিনের মধ্যেই চালু হয়ে যাবে ডিজিটাল কার্ড, অটোমেটিক কার্ড পেয়ে যাবে। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক ফুড ইন্সপেক্টর বিভূতি বিশ্বাস মোবাইল নম্বর 7407780935 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন তাড়াতাড়ি রেশন কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।